আজকের যেই সাবজেক্টগুলো নিয়ে কথা বলতে চাচ্ছি সেটাগুলো হচ্ছে থ্রোটলের যে ফলস, আপনাদের ক্লাচের যে ফ্রি ফলস থাকে বা ফ্রি প্লে থাকে সেটা নিয়ে। ওকে, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো আগের ভিডিওগুলোতে যেমন চেষ্টা করেছি কিছু কিছু ইনফরমেশন দেওয়ার, আজকেও চেষ্টা করব। তো একটা গাড়ির আসলে আপনি ড্রাইভ করে তখনই মজা পাবেন যখন আপনার থ্রোটল, রেসপন্স এবং ক্লাচ এই জিনিসগুলো ভালো মতো কাজ করবে। আর বাইকের এই জিনিসগুলোর ব্যাপারে অনেকগুলা ইঞ্জিনিয়ারিং ওয়ার্ড আছে যেগুলো আসলে সবার জন্য বোঝাটা একটু কষ্টকর হয়। তো আমি চেষ্টা করি একদম পুরোপুরি বাংলা ভাষায় যেভাবে আপনাকে সহজভাবে বোঝানো যায় আর কি, কোনো ইঞ্জিনিয়ারিং ওয়ার্ড বা কোনো মেকানিক্যাল ওয়ার্ড ইউজ না করে কীভাবে একদম সহজভাবে আপনাকে জিনিসটা বুঝিয়ে দিতে পারি সেটাই চেষ্টা করি। আমাদের গাড়িগুলোতে থ্রোটল বা এক্সিলারেশনের ব্যাপারে এখানে কিছুটা ফলস থাকে, অনেকে রাখে অনেকে রাখে না, কারণ যারা রাখে না তারা রেডি পিক আপে গাড়িটা চালাতে পছন্দ করে। আমিও আগে রেডি পিক আপে গাড়িটা রাখতাম, কিন্তু এখন মনে হয় যে কিছুটা ফলস রাখলে চালানোর সময় অনেকগুলো সুবিধা পাওয়া যায়। তো এই জন্য কিছুটা ফলস রাখাই ভালো, কারণ হচ্ছে একদম রেডি পিক আপে গাড়িটা থাকলে আপনার অনেক সময় সেটা নিজের জন্যই প্রবলেম হতে পারে। তো এখন কথা হচ্ছে এই জিনিসটা হয়তো বা আপনি আমি অনেকেই ফিল করি, বাট এটা কীভাবে আমি নিজে আমার পছন্দ মতো ঠিক করে নিতে পারবো সেটাই হচ্ছে কথা। তো আপনি ফলস বেশি রাখতে চান বা কম রাখতে চান এই ব্যাপারটা আমি আপনাকে আজকে একদম সহজভাবে বুঝিয়ে দিচ্ছি। আপনি যদি আপনার থ্রোটলে কোনো ফলস না রাখতে চান, একদম রেডি পিক আপে রাখতে চান, তাহলে এই বড় নাটটাকে আপনি ক্লকওয়াইজ ঘুরাবেন। ক্লকওয়াইজ ব্যাপারটা যদি সবাই বুঝতেভাবে নাও পারেন সেটা হচ্ছে আপনি বাম দিক থেকে ডান দিকে ঘুরাবেন, বাম দিক থেকে ডান দিকে, তাহলে এটা আস্তে আস্তে নিচের দিকে নামবে এবং আপনার থ্রোটল রেসপন্সে ফলস কমে যাবে। এবং এটাকে যদি আপনি ডান থেকে বাম দিকে ঘুরান, ডান দিকে বাম দিকে ঘুরাতে থাকলে তাহলে এইটা আস্তে আস্তে উপর দিকে উঠবে, তখন আপনার ফলস কিছুটা বৃদ্ধি পাবে এবং তারপর এই নাট দিয়ে আপনি সেটা ফিক্সড করে রেখে দিবেন। আমার এখানে এখন যতটুকু ফলস আছে এটা যদি আমি আরও বাড়াতে চাই তাহলে ওই বড় নাটটাকে উপর দিকে উঠাবো, যেটা আমি ডান থেকে বাম দিকে ঘুরালে এটা আস্তে আস্তে উপর দিকে উঠবে। এবং এটার এই ফলস যদি আমি একদম কমিয়ে ফেলতে চাই তাহলে আমি নাটটাকে নিচের দিকে মানে বাম থেকে ডানের দিকে ঘুরাবো। আর আপনার পছন্দ মতো অ্যাডজাস্ট করার পরে অবশ্যই এই রাবারটাকে এখানে লাগিয়ে রাখবেন। তো আপনি যখন আপনার থ্রোটলের অ্যাডজাস্টমেন্টটা ঠিক করবেন তখন অবশ্যই আইডিয়াল আরপিএমের সাথে এটার অ্যাডজাস্টমেন্টটা ঠিক করে নেবেন। আইডিয়াল আরপিএমের সাথে যে অ্যাডজাস্টমেন্টের কথা বললাম সেটা না করলে আপনি যখন আপনার বাইকের হ্যান্ডেলটা বা কোনো ডান দিকে ঘুরতে যাবেন বা বাম দিকে ঘুরতে যাবেন, বাইকের থ্রোটলের যে কেবল সেটা কিছুটা টান খাওয়ার ফলে আপনার আইডিয়াল আরপিএম বেড়ে যেতে পারে। আর আইডিয়াল আরপিএম কখনোই ইঞ্জিন একদম ঠান্ডা অবস্থায় যখন থাকে তখন সেট করার ট্রাই করবেন না, কারণ আপনি যদি ইঞ্জিন ঠান্ডা অবস্থায় 1 থেকে 1500 আরপিএমের মধ্যে আপনার আইডিয়াল আরপিএমটা সেট করেন, প্রবলেমটা হবে যখন ইঞ্জিনটা গরম হবে অনেকক্ষণ চলার পরে, তখন দেখবেন এই আইডিয়াল আরপিএমটা আপনার 2 পর্যন্ত চলে গেছে বা 2-এর বেশিও যেতে পারে। সকালে স্টার্ট করার সময় অবশ্যই কিক দিয়ে স্টার্ট করবেন এবং অবশ্যই কিছুক্ষণ ইঞ্জিনটাকে গরম হওয়ার জন্য সময় দিবেন। তো যখন আমি গাড়িটা ড্রাইভ করব এবং ইঞ্জিনটা গরম হবে তখন আমার আইডিয়াল আরপিএমটা একদম পারফেক্ট পজিশনেই থাকবে। থ্রোটল অ্যাডজাস্টমেন্টটা করার পরে বাইক স্টার্ট করে ডাবল স্ট্যান্ড করে রেখে হ্যান্ডেলটাকে ডানে বামে ঘুরিয়ে দেখবেন যে আপনার আইডিয়াল আরপিএমটা বেড়ে যাচ্ছে কিনা। আপনি যদি আপনার থ্রোটল কেবলটা খুব বেশি টাইট দিয়ে ফেলেন, একদম রেডি পিক আপে বেশি চলে যায়, তাহলে দেখবেন ডান অথবা বাম দিকে যখন আপনি হ্যান্ডেলটা ঘুরাবেন তখন কিছুটা আরপিএম বেড়ে যেতে পারে। আপনার বাইকের আইডিয়াল আরপিএম বাড়ানো বা কমানোর জন্য কার্বোর্ডের সাথে একটি নাট পাবেন, যেটা আপনি ডান দিক থেকে বাম দিকে যদি ঘোরান তাহলে আপনার আরপিএমটা ধীরে ধীরে বাড়তে থাকবে। ওকে, এবার আসি ক্লাচের ব্যাপারে। ক্লাচের আপনি অনেকের কাছে শুনবেন ফুল ক্লাচ, হাফ ক্লাচ। তো এই জিনিসগুলো বোঝার জন্য আপনাকে বুঝতে হবে যে ক্লাচের ফ্রি প্লেটা কী। আপনি এভাবে যদি চেপে নিয়ে আসেন তাহলে এই যে ফ্রি যে জায়গাটা আপনি পাচ্ছেন খুব সফটভাবে, সেটা হচ্ছে আপনার বাইকের
ফ্রি প্লে। আপনারা ইউটিউবে এই ক্লাচ রিলেটেড ভিডিওগুলো দেখলে অনেক ইংলিশ হিন্দি ভিডিও পাবেন, যেগুলোতে অনেক মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ওয়ার্ড ইউজ করা হয়েছে, যেমন ক্লাচ প্রেস করলে ইঞ্জিন থেকে ডিসএঙ্গেজড হওয়া, আবার ক্লাচ ছেড়ে দিলে ইঞ্জিনে এঙ্গেজড হওয়া, এসেট্রা এসেট্রা। আচ্ছা, এখন কথা হচ্ছে এই ক্লাচের টিউনটা কেন দরকার। আপনি আপনার ক্লাচটা হালকা ছেড়ে দেওয়ার পরে যেখান থেকে আপনার গাড়িটা আস্তে আস্তে এক্সেলারেশন দিলে বা থ্রোটল দিলে গাড়িটা সামনের দিকে চল থাকবে, সেই মেজারমেন্টের জন্যই আপনার এই ক্লাচের অ্যাডজাস্টমেন্টটা দরকার। অনেকে ক্লাচ অনেকটুক ছেড়ে দেওয়ার পরে গাড়িটা চলতে শুরু করে এটা পছন্দ করে, আবার অনেকে ক্লাচটা হালকা একটু ছাড়ার পরে গাড়িটা চলতে শুরু করবে এটা পছন্দ করে। তো এখন আমরা খুব সহজভাবে জেনে নিই আসলে এটা কী করলে আপনার পছন্দ মতো আপনি ক্লাচটা অ্যাডজাস্ট করতে পারবেন। এটা হচ্ছে ক্লাচ কেবল। যখন আপনি একটা নতুন ক্লাচ কেবল লাগাবেন তখন দেখবেন মেকানিক এখান থেকে উপর দিকে গেলে একটি ছোট নাট একটি বড় নাট দুটি নাট দেখতে পাচ্ছেন। যখন মেকানিক একটা নতুন ক্লাচ কেবল লাগায় তখন ওই বড় নাটটাকে একদম নিচের দিকে নিয়ে আসে যাতে এই পুরা কেবলের স্পেসটা ফ্রি থাকে। ক্লাচ কেবলটা লাগানোর পরে উপরের বড় নাটটাকে আস্তে আস্তে উপর দিকে নিয়ে যায় এবং ক্লাচ অ্যাডজাস্টমেন্টটা ঠিক করে। তো এখন একদম সহজভাবে আপনাদের একটা জিনিস মনে করিয়ে দিই, ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ সব কিছু মাথা থেকে ফেলে দেন। যদি আপনি বড় নাটটাকে নিচের দিকে নামান তাহলে আপনার ক্লাচ ফ্রি প্লে বাড়তে থাকবে, আর যদি আপনি উপর দিকে ওঠান তাহলে ক্লাচের ফ্রি প্লে কমতে থাকবে। বড় নাটটাকে অ্যাডজাস্ট করার পরে আপনার নিচের ছোট নাটটাকে টাইট করে দিবেন যাতে অ্যাডজাস্টমেন্টটা ঠিক থাকে। আবারও বলি, যদি আপনি বড় নাটটাকে নিচের দিকে নামাতে থাকেন তাহলে আপনার ক্লাচের এই ফ্রি প্লে বাড়তে থাকবে, আর যদি আপনি ওই বড় নাটটাকে উপর দিকে উঠাতে থাকেন তাহলে আপনার ক্লাচের এই ফ্রি প্লেটা কমতে থাকবে, মানে আপনার ক্লাচটা হার্ড হতে থাকবে। এখন এই ক্লাচের অ্যাডজাস্টমেন্ট করার ক্ষেত্রে আপনাকে আরেকটা জিনিস মাথায় রাখতে হবে, আপনার গিয়ার শিফটিংটা। আপনি যদি ক্লাচটা খুব বেশি ঢিলা করে ফেলেন তাহলে আপনার গিয়ার শিফটিংটা কিন্তু টাইট হয়ে যাবে, আবার আপনি যদি ক্লাচটাকে খুব বেশি হার্ড করে ফেলেন, মানে ওই নাটটাকে যদি আপনি উপর দিকে উঠান এবং ক্লাচটা অনেক বেশি হার্ড হয়, তাহলে আমাদের দেশের যে রাস্তার অবস্থা আপনাকে খুব বেশি ঘন ঘন ক্লাচ চাপতেই হতে পারে অনেকের, তো সেই ক্ষেত্রে কিন্তু আপনার আঙ্গুল হাত সবই ব্যথা করবে। তো এই জন্য আপনার প্রয়োজন মতো বা আপনার সুবিধা মতো আপনারা ক্লাচ অ্যাডজাস্টমেন্টটা করে নেবেন। আজকে এতটুকুই ছিল আপনাদের জন্য ইনফরমেশন জানানো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর বাইক চালানোর সময় অবশ্যই হেলমেট পরে বাইক চালাবেন, কারণ আপনার সেফটি শুধু আপনার না, আপনার আশেপাশের সকল মানুষের। ধন্যবাদ।